সবাই কেমন আছো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি যেটা বানাবো সেটার নাম হচ্ছে মূলা শাক দিয়ে একটু পাকোড়া বানাবো বিকেলে নাস্তা হিসাবে খাওয়ার জন্য এই জন্য আমি মূলা শাক একদম ভালো করে কুচিয়ে একদম পানি ঝড়ায় রেখেছি এর সঙ্গে কিছুটা মূলাও দিয়েছি মানে যে মূলাগুলো একদম ছোটো জালি ওইটা একটু কুচিয়ে দিয়েছি যাই হোক আমি শাকগুলো একদম পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর যেটা যেটা নিয়েছি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে কিছু কাঁচা পেয়ে মরিচ কুচিয়ে রেখেছি আর এখানে আছে কর্নফ্লাওয়ার আছে আর ময়দা আছে এটার ভিতরে কর্নফ্লাওয়ার আছে আর এটার ভিতরে ময়দা আছে আর একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভেঙে রেখেছি আর লবণ তো নিব আর এখানে বাটা মশলা আছে তো সঙ্গে আমি জিরা নিয়েছি আর ওই একটু আদা আর একটু পেঁয়াজ বেটে একসঙ্গে রেখেছি আর এখানে গরম মশলা গুঁড়ো আছে আর কিছুটা গোলমরিচের গুঁড়ো রেখেছি এটা দিব আর পেঁয়াজটা দেবো একটু কম কারণ আমি পেঁয়াজটা অলরেডি বেটে রেখেছি জিরার সঙ্গে এই জন্য পেঁয়াজ একটু কম দেবো তা যাই হোক আমি এখন যেভাবে বানাবো সেটা আমি শুরু করি প্রথমে আমি যেটা করব সেটা ছিল ডিমটা দিব হুম ডিমটা দিয়ে দিলাম তারপরে আমি কাঁচামরিচগুলো দিব। আমি মশলাটা দিব পেঁয়াজগুলো দিয়ে দিব এরপর আমি কর্নফ্লো দিব আর ময়দাটা দিব হাত যদি পরে কলফল লাগে তাহলে একটু দিতে হবে আর লবণটা আমি পরিমাণ অনুযায়ী দিব কারণ লবণটা একটু পরিমাণ না হলে খেতে ভালো লাগবে না লবণটা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেব এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা ডুবো তেলে ভাজি করব আমি আগে থেকেই তেলটা গরম করতে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে ভাজি করে নেব হ্যাঁ আমি তেলের ভিতর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এক পাঁচ হয়ে গেলে আমি আর এক পাঁচ উল্টে দেবো এখনো হয়নি ভালো করে হলে তারপর উল্টে দেব ততক্ষণে আমি ঘুরে আছি আবার কিন্তু এক পাশ অলরেডি ভাজি করা হয়ে গিয়েছে আর এ পাশটা হয়ে গেলে আমি তুলে নেব যে আমি নামি নিয়ে এসেছি পরিবেশনের জন্য দেখেন কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো হয়েছে আমি কিন্তু চুপি চুপি একটা খেয়ে নিয়েছিলাম আমার কাছে খেতে অনেক মজা লেগেছে তাহলে আপনারা প্লিজ একটু বাসায় ট্রাই করেন তো তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে সবার বিকেলে নাস্তা থায় মুলা ওই মূলা শাকের পাকোড়া আমি কিন্তু খেয়ে নিয়েছি অলরেডি বলে দিয়েছি কিন্তু আসলে খুবই মজা হয়েছে খেতে মুচমুছ গরম গরম খেতে খুব ভালো লাগে একদম মুচমুচে সচের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি তোমাদের সবার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর বাসায় অবশ্যই একটু ট্রাই করবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে মতো সবাই আল্লাপ পেজ দেবো ও কাল্লা পেজ পরবর্তীতে আর যে কোনো একটা ভালো রেসিপি নিয়ে আমি সবার সামনে আসবো আল্লাহ জল